হ্যালো ফ্রেন্ডস, কেদি গেমার চ্যানেলের গেমিং নিউজের প্রথম পর্বতে আপনাদের সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, আমরা এই পর্বতে গেম সংক্রান্ত যেই গেমগুলো নতুন নতুন আসবে এবং আসতে চলেছে এবং কী কী নিউজ আছে গেম সংক্রান্ত, ওই সকল নিউজ নিয়ে আমরা এই ভিডিওগুলো তৈরি করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের গেমিং নিউজের প্রথম পর্ব। বন্ধুরা, আমাদের প্রথম নিউজটি হচ্ছে কল অফ ডিউটি লিজেন্ডস অফ ওয়ার নামের গেমটি নিয়ে। তা আপনারা হয়তো অনেকেই জানেন, কল অফ ডিউটি ব্ল্যাক অপস 1, 2, 3, 4 নামের অনেকগুলোই গেম তৈরি হয়েছে পিসির জন্য, PS4-এর জন্য, এক্সবক্সের জন্য, কিন্তু মোবাইলের জন্য কখনোই তৈরি হয়নি। তো টেনসেন্ট কোম্পানি যারা মানে পাবজি গেমটি তৈরি করেছে, পাবজি মোবাইল গেমটি যারা তৈরি করেছে, তারাই কল অফ ডিউটি লিজেন্ডস অফ ওয়ার নামের গেমটি তৈরি করেছে, যার ভিটা বাসন ছিল এবং টেস্টিং হয়ে গেছে এবং এর টেস্টিং খুবই ভালো হয়েছে এবং 100% সাকসেস তারা টেস্টিংয়ের মধ্যে দিয়ে, এবং এই গেমটির রিলিজ ডেট তারা উল্লেখ করে দিয়েছে ফেব্রুয়ারির মাঝখানের সময়ে। আপনি দেখতে পারবেন কল অফ ডিউটি লিজেন্ডস অফ ওয়ার নামের গেমটি খুব ভালোভাবে গেমটি তৈরি করা হয়েছে। এই গেমটিতে জম্বিজ মোড পাবেন, মাল্টিপ্লেয়ার মোড পাবেন এবং কল অফ ডিউটি যারা গেমটি চিনেন পিসির যে গেমটি, ওই গেমটি খুবই পপুলার গেম, সেম টু সেম ওই রকমই। তো আপনি চাইলে আপনার মোবাইলে খেলতে পারবেন ফেব্রুয়ারি মাস বরাবর গেমটি। তো চলুন আমাদের সেকেন্ড নিউজের দিকে আমরা চলি। বন্ধুরা, আমাদের সেকেন্ড নিউজ হচ্ছে GTA 5 এবং GTA 4 নামের গেমসগুলো নিয়ে। আপনারা হয়তো অনেকেই না, ছোটো ছোটো বাচ্চারা হতে সবাই চিনে যে ঢাকা বাই সিটি নামের গেমটি, ঢাকা বাই সিটি, যারা PC-তে খেলেন ঢাকা বাই সিটি, কিন্তু সেটার আসল নাম হচ্ছে GTA Vice City। আর অনেকেই GTA Vice City নামের গেমটিও চিনেন। তো GTA Vice City মোবাইলের জন্য আছে এবং GTA Vice City-র পরের বাসন GTA San Andreas, ওই গেমটিও আপনি চাইলে আপনার মোবাইলে খেলতে পারবেন অ্যান্ড্রয়েডের জন্য। রকস্টার কোম্পানি তারা তৈরি করে দিয়েছে, কিন্তু GTA 5 যে গেমটি PC-র জন্য 70 GB গেমটি, ওই গেমটি কীভাবে আপনি অ্যান্ড্রয়েডের মধ্যে খেলবেন? কিন্তু অনেক ইউটিউব চ্যানেল আছে যারা GTA 5 নামে ভিডিও বানায় এবং দেখায় যে GTA 5 কীভাবে চলাবেন অ্যান্ড্রয়েডে। তো যদি এরকম GTA 5 অথবা GTA 4 নামের গেমগুলো আপনি দেখেন ভিডিও, তাহলে অবশ্যই আপনি মোবাইলে প্লে করবেন না, কারণ এই গেমটি তৈরি করা অসম্ভব ব্যাপার ভাই। এই মুহূর্তে গেমগুলো তৈরি করা অসম্ভব, কারণ 70 GB একটা গেম PC-র জন্য, তো মোবাইলের জন্য তৈরি করতে এত সহজ নাকি ভাই? তাই যদি আপনি এই ভিডিওগুলো দেখে থাকেন যে GTA 5 এবং GTA 4, তাহলে অবশ্যই আপনার মোবাইলে গেমগুলো প্লে করবেন না, কারণ শুধুমাত্র ফেক ভিডিও তৈরি করছে তারা কিছু ভিউসের জন্য, এটাই আর কিছু না। তো আপনি কোনো লাভে হবে না যদি আপনি এই ভিডিওগুলো দেখে থাকেন, GTA 4 অথবা GTA 5 নিয়ে মাথা না গামিয়ে অন্য গেমগুলো খেলার চেষ্টা করেন। তো চলুন আমরা আমাদের তৃতীয় নিউজের দিকে চলি। আমাদের তৃতীয় নিউজটি হচ্ছে পাবজিকে ব্যান করে দেওয়া হবে ইন্ডিয়ার ভিতরে। আপনারা হয়তো অনেকেই জানেন যে পাবজিকে ব্যান করে দেওয়ার কথা চলেছিল অনেক দিন যাবৎ ইন্ডিয়ার ভিতরে, এবং চায়নার মধ্যেও পাবজিকে ব্যান করে দেওয়ার অনেক কথা চলেছিল। পাবজি মোবাইল না, চায়নার মধ্যে PUBG PC ব্যান করে দেওয়ার জন্য অনেক কথা চলছিল, এবং এখন ইন্ডিয়ার ভিতরেও আপনার পাবজি মোবাইল ওই মোবাইলটিও ব্যান করে দেওয়ার কথা চলছে। এবং একজন বিজ্ঞানী, যা মনোবিজ্ঞানী এবং যেই খুব বলেন না কেন, ওনারা রিসার্চ করে তো বাহির করেছে যে এটা আপনার ড্রাগসের থেকেও খুব খারাপ নেশা পাবজির ইন্ডিয়ার জন্য, যারা ইন্ডিয়ার মধ্যে কিন্তু অনেক পাবজি গেমটা অনেক বেশি খেলে, তো অনেক খারাপ তারা বলছে, ড্রাগসের থেকেও খারাপ, যা মানে হিরোইন, গাঁজা, মদ ইত্যাদির থেকেও অনেক খারাপ হচ্ছে যে পাবজির নেশাটা। তাই আমি সবাইকে এটাই বলবো যে ভাই, গেম খেলুন কিন্তু একটু কম করে খেলুন, লিমিটের মধ্যে খেললে কোনো কিছুই খারাপ না, এবং লিমিটের বাইরে পড়ালেখা করলেও বেশি খারাপ, মানে লিমিটের মধ্যে সকল কিছু করা উচিত, তাই না? তো চলুন আমাদের চতুর্থ নিউজের দিকে আমরা বাড়ি। আমাদের চতুর্থ নিউজটি হচ্ছে PUBG PC Lite। যে আপনি ঠিকই শুনেছেন, PUBG PC Lite, তো পাবজি মোবাইল লাইট তো আমাদের জন্য এসেছে, কিন্তু এটার জন্য অনেক তাম দাম করতে হয়, DNS ইউজ করতে হয়, VPN ইউজ করতে হয়, তারপরও সার্ভার বিজি, অনেক প্রবলেম। তো এই গেমটি, এই কারণে আমি এই গেমটির জন্য কোনো ভিডিও তৈরি করিনি, কারণ এই গেমটি আমি এখনও চেষ্টা করে ঠিকমতো খেলতে পারিনি, খুব কমই এই গেমটি প্লে করতে পেরেছে লোকেরা। তো এখন এসেছে যে PUBG PC Lite, তো PUBG PC Lite-এর যে প্রজেক্ট নেম দেওয়া হয়েছে PUBG PC Thai। PUBG PC Thai মানে হচ্ছে আপনার থাইল্যান্ড, তো থাইল্যান্ডের জন্য এই গেমটি তো বাহির করা হয়েছে, বিটা বাসনে চলেছে, আপনি ধীরে ধীরে গেমটিকে আরও ডেভেলপ করা হবে। ডেভেলপ করার পর PUBG PC Lite আমাদের PC-র জন্য দেওয়া হবে অথবা ল্যাপটপের জন্য দেওয়া হবে, যেখানে আপনি পটেটো PC-র মধ্যেও আপনার এই গেমটি খেলবেন,
খেলতে পারবেন। আর পটেটো পিসি যারা বোঝে না তার হচ্ছে একদম লোয়েস্ট বাজেটের যেই পিসি অথবা ল্যাপটপগুলো, ওই ল্যাপটপগুলোর মধ্যেও আপনি খেলতে পারবেন পাবজি পিসি লাইট। এবং পাবজি পিসি আসল যেটা ওটা কিন্তু আপনি ডাউনলোড করে খেলতে পারবেন, এর জন্য আপনাকে কিনতে হবে, টাকা পে করতে হবে, তারপর আপনি পাবজি পিসির একটা কোড পাবেন, ওই কোড দিয়ে আপনি পাবজি পিসি প্লে করতে পারবেন অনলাইন। কিন্তু পাবজি পিসি লাইট আপনি চাইলে আপনি ডাউনলোড করে খেলতে পারবেন, কোনো কোড লাগবে না, এটা খুবই ফ্রি, মানে একবারে ফুরে ফ্রি দেওয়া হবে পাবজি পিসি লাইট গেমটি। আমাদের এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, তখনই তো আমার চ্যানেলটি চলবে এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। এবং এই সিরিজ যদি আপনাদের আরও চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং সাপোর্ট করে যান। আল্লাহ হাফেজ। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো।